তো দেখুন আমাদের এই খারা ওয়ান লাইটের জন্য অন্য বুস্টারও মিলাতে পারবেন 335J 105J একটা এবং এই সাইডে 225J একটা এই দুটো বুস্টার মিলিয়ে আমরা 330J বানিয়ে নিলাম একদম পরিপূর্ণ ঠিক এইভাবে আপনারা টিভির কাজগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পারলেন থাম্বনেলে যে অনলাইট কিভাবে আপনি ভালো করবেন তো অনলাইট ছাড়াও যে প্রবলেমগুলো থাকে সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো আজকে আমাদের এই যে সিআরটি টিভিটা দেখতে পারতেছেন আলট্রা স্লিম একটি সিআরটি টিভি আলট্রা স্লিম সিআরটি টিভিতে যদি আমাদের খারাপ দাগ পড়ে তো সেটাকে আমরা হরিজন্ট বলি এবং যদি অনলাইট এইভাবে পড়ে তাহলে আমরা এটাকে বলি ভার্টিক্যাল তো এই ক্ষেত্রে দেখেন টিভির হালকি টিভির ভিতরে অনেক ময়লা তো আমরা আগে ব্লার মেশিন দিয়ে ময়লাটা আগে পরিষ্কার করে নেব যাই হোক আমাদের সার্কিটটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা ভোল্টেজটা মাপ দেব ভোল্টেজ মাপ দিলে আপনাদের দেখাতে পারবো যে প্রবলেমটা কোন জায়গায় আমাদের সাধারণত এই যে অনলাইট খারাপ অনলাইট পরে সেই ক্ষেত্রে বেশি একটা সমস্যা থাকবে এই যে বুস্টারের এই বুস্টারের ভিতরে যে গ্রুপের যেই বুস্টারগুলো আছে যেমন 335 বা 400 যে বা 800 যে এই এই ধরনের যে বুস্টারগুলো বুস্টারে সমস্যা থাকে এবং যদি আমাদের এই ধরনের অনলাইট থাকে মানে দিগলা অনলাইট এই অনলাইটের ক্ষেত্রে আপনি খুঁজবেন কোন জায়গায় এই যে কয়েলটা দেখেন এটার জন্য হয় এবং ইউপ কয়েলের জন্য হয় খারা সমস্যাটাও যদি অ্যালুমিনিয়াম কয়েল হয় তো সেক্ষেত্রে আপনার সেটাও এই ইউপ কয়েলের জন্য হবে কিন্তু হতে পারে তো এখন আমরা এ জায়গায় দেখতে পারতাছি একটা বুস্টার ফেটে গেছে আপনাদের আমি স্পষ্ট করে দেখাই এই যে দেখতে পারতাছেন এই একটা বুস্টার কিন্তু আমাদের এই জায়গায় ফেটে গেছে তো এই বুস্টারটা আগে আমরা চেঞ্জ করব এই বুস্টারের সমস্যাই এই অনলাইনটা হতে পারে তো আমি টিভিটা একটু চালু করে আপনাদের আগে দেখাই যে আমাদের টিভিটা কি প্রবলেম তো দেখুন আমাদের এই খারাপ অনলাইটের জন্য আমরা আগে এই বুস্টারটা তো বুস্টারটা চেঞ্জ করার জন্য আমি টিভির রিসিভারটা খুলে নিলাম স্পষ্ট নাম্বারটা ক্যামেরায় দেখা যায় না তো আমি দেখতেছি 335J এই জায়গায় আমি কি করতে পারি এই জায়গায় করা যাবে যেমন আমার কাছে 225J 105J টোটাল মিলে হইতেছে 330J এর মানে আমাদের 5J প্রবলেম থাকে তো আমি এই 105J একটা এবং এই সাইডে 225J একটা এই টোটাল মিলিয়া 330J আমরা বানিয়ে নিলাম এখন এটাকে আমরা লাগাই দেবো লাগাই দিলে আমাদের টিভিটা পরিপূর্ণ ঠিক হয়ে যাবে তো আমি সার্কিটে লাগাই নিচ্ছি বাড়তি পিনগুলো আমি কেটে নিলাম যাতে কোনো শর্ট সার্কিট না হয় তো এখন আমি আবার লাইন দিব লাইন দেওয়ার পরে আপনাদের দেখাবো আমাদের টিভিটা
এখন ঠিক হয়ে গেছে। আমি ক্লিপগুলো ভরে নিলাম। এখন এই যে মাল্টিপ্লাকে লাইন দিব, লাইন দেওয়ার পরে জাস্ট আপনাদের দেখাবো সামনের ডিসপ্লেটা। তো দেখুন আমাদের কিন্তু লাইন এসে গেছে। তো এই তো ছিল আমাদের কাজ। এখন আমরা আশা করি এই কাজটি ঠিক হয়ে গেছে। আর সাইড পর্দা যেটা আছে, সাইড পর্দাটা আমরা এখন ঠিক করব। সাইড পর্দাটা ঠিক করতে গেলে আমাদের যে এই ফ্লাইব্যাগের গোড়ায় যে পিনগুলো আছে, এই পিনগুলো আপনি এক গাঁট বাড়াই দিতে পারেন বা দুই গাঁট বাড়াই দিতে পারেন। তাইলে আমাদের এই সাইডটা বেড়ে যাবে। তো এখন দেখুন আমাদের এই সাইডটা কিন্তু আর নাই, পুরোপুরি এসে গেছে। তো বুঝতেই পারতেছেন আমাদের টিভি কিন্তু একদম পরিপূর্ণ ঠিক। এইভাবে আপনারা টিভির কাজগুলো করতে পারবেন ঘরে বসে, কিংবা দোকানে যদি কোনো প্রবলেম থাকে তো আমাদের কাছে ফোন দিয়ে জানতে পারবেন জলিল ভাই কীভাবে এই কাজগুলো করতে হয়, বা এই কাজটি করে আমি এখনও ই করতে পারিনি, আমাকে পরামর্শ দেন। ধন্যবাদ।